প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদেশিদের দালালি করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির সরকার উৎখাত আন্দোলনের সমালোচনায় প্রধানমন্ত্রী বলেন দানবদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না। বিএনপি এলে উন্নয়নশীল দেশের মর্যাদা সহ সব অর্জন ধ্বংস হয়ে যাবে বলেও জনগণকে হুঁশিয়ার করে দেন প্রধানমন্ত্রী। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সরকার উৎখাত আন্দোলনের কড়া সমালোচনা করেন, বলেন বিদেশিদের দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। 10 ডিসেম্বর নিয়ে বিএনপি খুব হম্বিতম্বি করছে, আমরাও দেখছি তারা মিটিং করছে, মিছিল করছে, আমরা কিন্তু বাধা দেইনি, কিন্তু ওরা আমাদের উপর যা করেছে আমরা তো কিছুই করি না। তারপরও দেখি দেশে বিদেশে যে হাহাকার করে বেড়ায়, কেঁদে বেড়ায়, মানে মনে হচ্ছে বাইরে থেকে কেউ এসে একবার দোলাই করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে, সেই স্বপ্নে তারা বিভোর। হয়তো এক সময় সেটা করতে পেরেছে দালালি করে, এখন আর সেই দালালি করে ক্ষমতা যাওয়ার সুযোগ নাই। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, তারা যে আগুন নিয়ে খেলেছিল, বাংলাদেশের মানুষ যদি তাদের বেলায় এই আগুনের খেলাটা খেলে তখন তাদের কি অবস্থাটা হবে সেটাকে একবারও ভেবে দেখে বিএনপি, সেটাকে একবারও ভেবে দেখে। কাজেই অগ্নি সন্ত্রাসী যারা, এদের সম্পর্কে দেশের মানুষকে আরো সজাগ থাকতে হবে। বিএনপিকে দেশ ধ্বংসকারী দানব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এই দল ক্ষমতায় এলে দেশের সব অর্জন ধ্বংস হয়ে যাবে। যারা নিজের দেশের অর্থ অন্যের কাছে তুলে দেয়, নিজের দেশের স্বার্থকে বিকিয়ে দেয় আর নিজের দেশের মানুষকে পুড়িয়ে মারে, তারা আবার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে কিভাবে, সেটাই আমাদের প্রশ্ন। ওরা এদেশের মানুষের কোনোদিন কল্যাণও চায় না, মঙ্গলও চায় না। ওরা দেশটাকে ক্ষমতায় থাকতে খুবলে খুবলে খেয়ে গেছে, ওই সংগীনের খোঁচা আমাদের সংবিধানকে তারা কলুষিত করেছে, আমাদের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছে, একটা জাতিকে সম্পূর্ণ ধ্বংস করার সব কিছুই তারা করেছিল। আজকে 14 বছরে আমরা সেখান থেকে সম্পূর্ণ পরিবর্তন করে বাংলাদেশকে একটা বিশ্ব দরবারে মর্যাদার আসনে বাঙালি জাতি আজকে অধিষ্ঠিত। আমরা যে কাজগুলি করেছি এলাকা ভিত্তিক বা দেশের জন্য, শুধু সেই কথাগুলি যদি ঘরে ঘরে পৌঁছায় দিতে পারেন তাহলে ভোটের আর কোনো সমস্যা আমাদের নাই, আর এই ক্ষমতাও কেউ আর কেড়ে নিতে পারবে না, এটা মাথায় রাখবে। আমরা আর যাই হোক ওই দানবদের হাতে বাংলাদেশের জনগণকে ফেলে দিতে পারি না। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলা হয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 21 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নির্দেশনাতেই ধর্মঘট ডাকা সহ ছাত্রলীগের নেতৃত্বে সংগ্রাম কমিটি করার কথাও জানান শেখ হাসিনা। এই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ, এই বাংলাদেশকে ইনশাআল্লাহ আমরা উন্নত দেশ করব। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।